আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার দুই ধরনের ভর্তা রেসিপি আমার ভিডিও যদি একটুও ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইখানে আমি নিয়ে নিয়েছি ম্যাটস পাতা পাতাগুলো থেকে এখন আমি ডাটগুলো বেছে ফেলে দেব সবগুলো পাতা থেকে ডাটগুলো বেঁচে ফেলে দেওয়া হয়েছে এই পর্যায়ে আমি পাতাগুলোকে ভালোভাবে দুলাই করে কুচি করে নেব আমি পাতাগুলোকে কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা মোটা বা চিকন করে কুচি করে নিয়েছি এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দশটির মতো শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া করে ভেজে নিলে ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে এই পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি মেটাস পাতা কুচি দিয়ে হাফ কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পানিটা শুকিয়ে আসার পর ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে অবশিষ্ট পানিটাকেও শুকিয়ে নিচ্ছি এইভাবে পাতাটাকে একটু টেলে নিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে আমার পাতাটা টেলে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো যখন এক পেট ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের কুয়া রসুনের কুয়াগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে রসুনগুলোকে ভাজতে হবে আর নাহ পুড়ে যাবে আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে সেই সাথে মাছগুলোও ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে নিয়ে নিয়েছি শিলপাটা শিলপাটার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই মরিচগুলো মরিচগুলো পিছনে হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো থেকে কাটা বেছে আমি স্কিনটাকে ফেলে দিয়েছি দিয়ে মাছগুলোকে পিষে নিচ্ছি পিষে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকেও আমি পিষে নিচ্ছি ধনিয়া পাতাগুলো পিষে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই রসুনগুলো রসুনগুলোকেও আমি পিষে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোর উপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকেও আমি পিষে নিচ্ছি দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাটস পাতা ম্যাটস পাতাগুলোকেও আমি ভালোভাবে পিষে নিয়েছি এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে আবারও শিল্পাটাই পিষে নিচ্ছি হালকাভাবে এভাবে শিল্পাটার মধ্যে মিশিয়ে নিতে হবে তাহলেই হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি ভর্তাটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং মজাদার ভর্তা হয়েছে এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে অসম্ভব মজার এই ভর্তা এইখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ বিশটি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ধনিয়া পাতা নিয়ে নিয়েছি চারটি পেঁয়াজ এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো ভালোভাবে দুলাই করে কুচি করে নেব এই পর্যায়ে পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি আমি একটু মোটা মোটা করে কুচি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কুচি করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পেঁয়াজকেই কুচি করে নেব শিল্পাটাই তৈরি যে কোনো ভর্তাতেই পেঁয়াজটাকে একটু মোটা করে কুচি করে দিলে ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে ধনিয়া পাতাগুলোকে আমি কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে আস্তা রেখেও পাতাগুলোকে টেলে নিতে পারেন এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলোকে একটু পুরা পুরা করে টেলে নিয়েছি একটু পোড়া করে করেই টেলে নিলে ভর্তা খেতে ভালো লাগে আমার কাঁচামরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত পাতাগুলো থেকে সম্পূর্ণ পানি টেনে গিয়েছে এই পর্যায়ে আমি পাতাগুলোকে একটু টেলে নিচ্ছি এইভাবে করে পাতাগুলোকে হালকা একটু টেলে নিলে গ্রানটা খুবই সুন্দর আসে পাতাগুলো টেলে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নেব এই পর্যায়ে আমি মরিচগুলোকে দুলাই করে নিচ্ছি দুলাই করে নেওয়া হয়ে গেছে মরিচগুলোকে আমি শিল্পাটায় পিষে নিচ্ছি আবারও আমি ভালোভাবে মরিচগুলোকে পিষে নিচ্ছি পিষে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো পিষে নিচ্ছি পিষে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আবারও মরিচ আর ধনিয়া পাতা ভালোভাবে পিষে নিচ্ছি এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি মাছ মাছগুলো থেকে কাটা বেছে আমি স্কিনগুলোকেও ফেলে দিচ্ছি এই পর্যায়ে মাছগুলোকে ভালোভাবে পিষে নিচ্ছি মাছগুলো পিষে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজগুলোকে পিষে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা হাতে পিষে নিতে হবে যাতে করে কিছুটা আধ ভাঙা হয় আবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে শিল্পাটায় মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ভর্তাটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা ভর্তাটাকে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং মজাদার হতে পারে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন গরম ভাতের সাথে হলে ভাতই পাতিলে শেষ হয়ে যাবে দুই ধরনের ভর্তাই খেতে অসম্ভব মজা ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন